আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে। বন্ধুরা আজকের অঙ্কটি হলো রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু নাইন এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন। এখন এই দুটি সমীকরণ সমাধান করার মাধ্যমে আমাকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। বন্ধুরা এই যে সমীকরণটিকে দেখতে পাচ্ছেন, এই সমীকরণের এক্স সংখ্যাটিকে আমি লিখছি রুট এক্স তার স্কোয়ার, তারপরে মাইনাস চিহ্নটা দেওয়ার পরে ওয়াই সংখ্যাটিকে লিখলাম রুট ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে নাইন সংখ্যাটিকে রাখলাম। এই ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটিকে যদি আমি এ ধরি এবং এই ব্র্যাকেটের সংখ্যা ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটিকে যদি আমি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে নাইন সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিকে আমি রাখলাম। আমরা শুরুতে যে সমীকরণটা দেখতে পাচ্ছি রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু নাইন, এখন যদি এখানে আমি রুট এক্স প্লাস রুট ওয়াই এর পরিবর্তে নাইন সংখ্যাটি অর্থাৎ তার মান বসিয়ে দেই, এর সঙ্গে এটা গুণ সম্পর্ক, তা আমি যে ব্র্যাকেটটা দিলাম নাইনের পাশে এই দুটির মাঝে কিছু নেই মানেও কিন্তু গুণ সম্পর্ক। তারপরে রুট এক্স মাইনাস রুট ওয়াই লিখলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে নাইন ছিল সে নাইনটাকে লিখলাম। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে নাইন নাইন ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো রুট এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়াল টু ওয়ান। প্রথম সমীকরণটার নাম দিলাম এক নম্বর এবং এটার নাম দিলাম দুই নম্বর। এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে দুই নম্বর সমীকরণটা আছে, ঠিক তার নিচে আমি এক নম্বর সমীকরণটা লিখছি। এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা দেখতে পাবো টু ইন্টু রুট এক্স ইকুয়াল টু টেন, তারপরে টু দিয়ে টেনকে কাটলে ফাইভ পাবো। উভয় দিকে যদি বর্গ করি তাহলে রুট এক্স এর বর্গ অর্থাৎ এক্স ইকুয়াল টু পাঁচের বর্গ মানে পঁচিশ। অন্যরা এক্স এর মান পেলাম টোয়েন্টি ফাইভ, এক্স এর মান এই সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে এখানে পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্সটিন, বা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে ওয়াই ইকুয়াল টু সিক্সটিন। বন্ধুরা এক্স এর মান টোয়েন্টি ফাইভ এবং ওয়াই এর মান সিক্সটিন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন।